নমস্কার বন্ধুরা, আমি আবার চলে আসলাম আর একটা রেসিপি নিয়ে। সামনে গণেশ চতুর্থী, গণেশ ঠাকুরের ফেভারিট লাড্ডু মোদক, তাই ঘরে বানিয়ে ফেললাম ভেজাল ছাড়াই লাড্ডু। আজকের আয়োজনে আমি নিয়ে নিয়েছি এই কাপের এক কাপ ভরে বেসন। বেসনটা আমি বাটিতে ঢেলে দেবো। বেসনটা একটু ভালো করে আমি নেড়ে নেবো। এর মধ্যে আমি কিছুই মেশাবো না। এরপর নিয়ে নেব আমি এই কাপের মাপেই হাফ কাপ জল। এবার জলটা আমি অল্প অল্প করে দেব, দিয়ে বেসনের আমি একটা ব্যাটার তৈরি করব। পুরো জলটা আমি একবারে দেব না, বেসনটা আমি আস্তে আস্তে করে গুলবো, খুব ভালো করে মিহি করে গুলবো যাতে কোনো লাম্পস না থাকে। বেসনটা খুব ভালো করে গোলা হয়ে গেছে। এরপরেতে আমি দিয়ে দেবো কিছু ফুড কালার। কী হলো ফুড কালার? কালারটা ভালো হওয়ার জন্য ফুড কালারটা দিয়ে ভালো করে আমি নাড়বো। ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে। এবার চলে যাবো আমি গ্যাসের কাছে। গ্যাসে বসিয়ে দিয়েছি একটা কড়াই, কড়াই দিয়ে দিয়েছি সাদা তেল। তেলের মধ্যে আমি একটু বেসন দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এখানে আমি একটা নিয়ে নিয়েছি প্লাস্টিকের কন্টেনার, এটাকে আমি পেরেক দিয়ে দেখতেই পাচ্ছেন ছোট ছোট ছিদ্র করে নিয়েছি। হালুইদের কাছে যে ছাবনি থাকে সেটা আমার কাছে নেই, আমি এটা দিয়েই করব। এবার আমি কিছু বেসন এর মধ্যে ঢেলে দেব। এবার আমি হাত দিয়ে এইভাবে করে ঝাঁকাবো বাটিটাকে। গ্যাসটা আমি হাই ফ্লেমেই রেখে দেবো। এই দেখতেই পাচ্ছেন কী সুন্দর বুন্দি বুন্দি হয়েছে। এটাকে আমি হাই ফ্লেমে রেখে ভেজে নেব। এটা আমি খুব বেশি কালার করব না, এইভাবে করে আমি ভেজে নেব। আমি আর একটা পদ্ধতিতে এই বোদেটা বানাচ্ছি। এখানে নিয়ে নিয়েছি আমি একটা ব্যাটার পেপার, এখানে সামান্য একটু ছোট্ট করে ছিদ্র করে নিয়েছি। এইবার আমি বেসন ঢেলে নিয়েছি এর ভেতরে। এবার এটাকে আমি এইভাবে করে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে এইভাবে করে দেব। দেখুন কী সুন্দর একই স্টাইলে সব পড়ছে। আবার মুখটা বন্ধ হয়ে গেলে একটু ছাড়িয়ে দেব। দেখুন দানাগুলো একদম ছোট ছোট হয়েছে, এটাও ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। আমার সবগুলো বেসন এরকম বোদের আকারে ভাজা হয়ে গেছে। আমি তলায় একটা টিস্যু পেপার পেতে দিয়েছি যাতে তেলটা সোপ করে নেয়। এবার এটাকে আমি ভালো করে ফ্যানের হাওয়া ঠান্ডা করে নেব। এক কাপ বেসনে আমি নিয়ে নিয়েছি এক কাপ চিনি। চিনিটা আমি দিয়ে দিলাম হাফ কাপ জল। এবার এটা আমি একটা শিরা তৈরি করব। চিনিটা গলে ফোটার অপেক্ষা করব। চিনি শিরাটা আমার তৈরি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে ফুটে গেছে। এটা আর আমি বেশি তার করব না। এতে আমি দিয়ে দেব একটু রেড কালার, দিয়ে দেব ইয়েলো কালার, কালারটা ভালো হওয়ার জন্য। এরপর আমি দিয়ে দেব এই ঠান্ডা করে রাখা বেসনের বুন্দিগুলো। গ্যাসটা একদম কমিয়ে দেব। বেসনটা যতক্ষণ শিরাটা টেনে না নেয়, সুপ করে না নেয়, ততক্ষণ আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করব। চিনি জলটা আমার সবটাই সুপ করে নিয়েছে, একদম গা মাখা হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দেবো এক চামচ ঘি। যেহেতু মতিচুরের লাড্ডু, ঘিয়ের গন্ধ না হলে ভালো লাগবে না, এই জন্য ঘিটা আমি দিয়ে দিলাম। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো, দিয়ে থালায় ঢেলে এটাকে আমি ঠান্ডা করতে দেবো। বোদেটা ফ্যানের হাওয়া দেওয়ার পর ঠান্ডা হয়ে গেছে। এখানে আমি নিয়ে নিয়েছি কিছু কাজু আর কিছু চালমগজ, এটা আমি দিয়ে দেবো এর মধ্যে, দিয়ে ভালো করে মাখাবো আলতো করে। আমি আগে হাতে একটু ঘি মাখিয়ে নিয়েছি যাতে হাতে লেগে না ধরে। বেশি জোরে চাপ দেব না, আলতো করে মাখিয়ে নেব। সাইজ মতো কিছুটা বোদে নিয়ে আমি এইভাবে করে
শেপ দেব সাইজটা যার যার পছন্দ মতো আমি একটু বড় সাইজেরই করব দিয়ে হাত দিয়ে একটু গোল করে দেব দেখতেই পাচ্ছেন কি সুন্দর হয়েছে আমি আরেকটা করে দেখাই এর উপরে একটা কাজু দিয়ে দেব এইভাবে করে আমি সমস্ত লাড্ডুগুলো বানিয়ে নেব আমার মতিচুরের লাড্ডু একদম রেডি সামনে গণেশ চতুর্থী আসছে এই পূজো উপলক্ষে ঘরে বানিয়ে ফেলুন আমার মতো করে মতিচুরের লাড্ডু আমার 200 গ্রাম বেসনে 17 খানা লাড্ডু হয়েছে এই মাপের বানালে আপনাদেরও এরকমই আসবে আর আরেকটা বলি যারা হালুই তারা এর মধ্যে লিকুইড গ্লুকোজ দেয় আমি দিইনি আমি যেহেতু ঘরেই খাবো এই জন্য আমি দিইনি এর অপশনাল দিলেও হয় না দিলেও হয় আপনারা যদি দিতেও পারেন নাও দিতে পারেন আমার মতো করে বানিয়ে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে এইরকম ভালো ভালো রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না আপনাদের একটি লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ দেবে ভালো থাকুন সুস্থ থাকুন